আজকের রাশিফল 27শে মার্চ, মঙ্গলবার 2018। আজকের দিনটি আপনার কেমন যাবে এ সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। মেষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। সম্পত্তির ব্যাপারে কোনো খরচ বাড়তে পারে, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের নিকট সময়টি ভালো নয়। স্ত্রী হিসেবেই খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবা চিন্তা অনেক প্রয়োজন। বৃষ রাশি রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। চাকুরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোনো পুরানো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনো চাকুরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যার ভোগান্তি হতে পারে। মিথুন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসা রাখতে পারেন। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক কমজোরি হতে পারে। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। টাকা পয়সা বুঝে খরচ করুন। আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনো দায়িত্ব থাকলে তা সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা বাড়তে পারে। কর্কট রাশি রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। শরীরে কোনো যন্ত্রণার কারণে কাজের ক্ষতি থেকে সাবধান থাকুন। পথে কোনো বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী স্ত্রীর বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধির যোগ। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়াতে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের উপর নিজের গর্ববোধ হবে। জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা। সিংহ রাশি রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। পিতা মাতার সঙ্গে কোনো কারণে বিবাদ বাড়তে পারে। স্ত্রী উৎসাহে ব্যবসায়ে নতুন কোনো উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিজের কারোর জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝাপটা আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। কন্যা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। নিজের সিদ্ধান্তে আজ কার্যকরী হবেন না। প্রতিবেশীর সঙ্গে কোনো ভুল কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। আপনার কোনো ইচ্ছা আজ পূরণ হতে পারে। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে।
পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে। তুলা রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে। আজ ব্যবসায় ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুর পক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার হতে পারে। প্রয়োজনীয় বিষয়ে এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হতে পারে। বৃশ্চিক রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে। সন্তানদের কর্মের জন্য কোনো শুভ খবর আসতে পারে। আজ দিনটা খুব ভালো অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনো ফল পেতে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন। শেয়ারের বাড়তি লগ্নির চিন্তা বৃদ্ধি হতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত। ধনু রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? নিজের কোনো ভুল বুদ্ধির জন্য শেয়ারের ক্ষতি হতে পারে। আজ সকল কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে অলসতা দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তি কোনো ব্যবসার দিকে লাভ। মকর রাশি রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? পায়ের কোনো সমস্যা বাড়তে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে। আজ স্ত্রীর থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে। ব্যবসার দিকে নতুন কিছু আজ না করাই ভালো হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। চুরি হওয়ার যোগ আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে সকল কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। কুম্ভ রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারের আর্থিক টানাপোড়া থাকলেও সেটা মিটে যাবে। সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ চোখ। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। মীন রাশি রাশিফল এবং সর্বশেষ রাশিফল। আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা হোক, কোনো জায়গাতেই ফল ভালো নয়।
ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে, পিঠের ব্যথার সমস্যা হতে পারে, আর সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখের কাটবে, বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে, সন্তানদের থেকে সাহায্য পেতে পারেন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।